ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন টেলি তারকা কৌশিক রায়, ইদানিং যিনি সমধিক জনপ্রিয় সৌজন্য নামে। আর দলে যোগ দিয়ে তিনি হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের বহরমপুরে, যা অধীর চৌধুরীর গড় হিসেবেই পরিচিত। কংগ্রেসের সেই গড়ে দাঁড়িয়ে তিনি বিজেপির পতাকা তুলে দিলেন 80টি পরিবারের হাতে। আর শেষে অভিনেতা নেতা কৌশিক রায় জানালেন, কোনো প্রলোভনে তিনি রাজনীতি করতে আসেননি, বিজেপিতে যোগ দিয়েছেন আদর্শ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে থাকতে। না, আমি রিকভার করার কেউ নই, আমি সত্য পলিটিক্সে জয়েন করেছি, কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার পার্টির নেতাদের ওপর, যারা এতদিন ধরে বহরমপুরে এই সমস্ত প্রতিকূলতা পার করে পার্টিটাকে এই জায়গায় নিয়ে এসেছে। মানুষ তো আজকে ডেফিনেটলি সমস্ত স্তরের মানুষই নরেন্দ্র মোদী দ্বারা উদ্বুদ্ধ, তারা আসতে চায়, তারা একটা প্ল্যাটফর্ম চায়, তারা একটু সম্মান চায়। তো আজকেও যারা জয়েন করছে তারাও প্রত্যেকে বিভিন্ন সমাজের বিভিন্ন, কেউ লয়ার, কেউ শিক্ষকতার সাথে যুক্ত, বিভিন্ন কেউ ব্যবসাদার, তারা কেন আসছে আর কেন এখন আসার সাহস পাচ্ছে, তার কারণ আমাদের লোকজন রাস্তায় আছে, মাঠে নামছে, যে কোনো আমাদের প্রোগ্রাম জেলায়, সারা জেলায়, আমিও যাচ্ছি, এবং শুধু মুর্শিদাবাদে না, আমি অন্যান্য জেলাতেও যাচ্ছি, সব জায়গায় একই। বহরমপুর তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, আর সত্যি যেটা গৌরীদা বলছিল বলার সময় যে এটা তো মানে নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না যে বহরমপুর শহরে কি হয়েছে আদতে, কিছুই হয়নি, সবটাই গট আপ করে এ ওকে দিয়ে ও ওকে ছেড়ে এইভাবে মিলে ঝুলে চলছে, কিন্তু আদতে মানুষের কোনো লাভ হয়নি। কর্মসংস্থান, নরেন্দ্র মোদীর বিকাশ, এই নতুন যে ভারতবর্ষ তৈরি হচ্ছে তার মধ্যে আমরা সামিল হতে চাই। আর মুর্শিদাবাদ জেলা আর পিছিয়ে পড়া জেলা থাকতে চাই না, আর শুধু ভোট ব্যাংকের রাজনীতিতে আটকে থাকতে চাই না, মানুষের কথা ভেবে মানুষ রাস্তায় নামছে। আমাদের পার্টিতে এইভাবে বলার নিয়ম নেই, আমি যতটুকু পার্টির নিয়ম জানি, আমি একনিষ্ঠ কর্মী হিসেবে আগামী 5 বছর এই পার্টিতে চোখ কান বুঝে অন্য কিছু না করে বা অন্য আমার জীবিকাটাকে বজায় রেখে আমি এই পার্টি মন দিয়ে করতে চাই, এবং আমার আশেপাশে যারা মানুষ তাদেরকেও বলতে চাই যে আর দেরি করে লাভ নেই। আমাদের কাছে খবর আছে প্রচুর মানুষ অপেক্ষা করছে। গৌরীদাও বলার সময় বলছিল, আলোচনা হচ্ছিল, তো আর দেরি করে লাভ নেই, এই সময় ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনাদের এই সওয়াল খুবই দরকার, মানুষের সামনে এসে নিজেদের কথা বলা, আরো এগিয়ে দেওয়া নিজেকে। গণেশ সাহা, 7 আওয়িক নিউজ, মুর্শিদাবাদ।